পোহনীয়ার সংহারত বিধ্বস্ত গহপুরবাসী। চারি মাহে পানির তলত কেইবাটাও পরিয়াল, অন্ত নপরা হয়েছে ২০খনক গাঁওবাসীর দুঃখ দুর্দশার। পানিয়ে ত্রাহি মধুসূদন পড়াইছে গহপুরবাসীক, পানির তলত ঘর দুয়ার নরক সদৃশ পরিবেশত চারি মাহে কটাইছে দুর্বিষহ জীবন। আমি ডুবা মনে আমার ৩ মাহ ৪ মাহ হয়ে গেল। একবার আইছে ২ কেজি দিছে, একবার আইছে ৪ কেজি দিছে। ঘর সর ভাঙা মনে আপনি চাই লোক যাও যাই পেলাই পানি গলে আমার ঘর ইমান সোমাই যায় একদম আঁঠুর লগত। মানে চুলে জ্বালা হলে দূসরা ঘর চা খাবলে আহিল, ইফালে চা খাবলে আহিল, ভাত সাত বরাবর জাগাই নাই মোর, কি করি মাটি ভরা যাচ্ছে, তেতিয়া আপনি চুলাত পানি সোমাই যায়। ভয়ঙ্কর বানে বিধ্বস্ত করে গল গহপুরের কেকুরিজান আর নলিনীবাড়ী গাঁও পঞ্চায়েতের ২০খন গাঁওক। ধ্বংসস্তূপত পরিণত হল ঘর দুয়ার, চিন চাপ নোহা হল অতি কষ্টে করা শ হেক্টর কৃষিভূমি, চিঙা বাট পথেরে নিত কষ্টকর যাতায়াত গাঁওবাসীর। এজাক বরষুণতে সাগর সদৃশ হয়ে পড়া গাঁওখনের শিশুসকলে বরষুণের বতরত যাব নয় বিদ্যালয়লৈ। বজারখনত আহতে আমার কমসে কম ৩-৪ ঠাইত নামিবলগিয়া হয়, কাপড় কানি খুলিবলগিয়া হয়। যখন রাইজ ইয়াত আছে তেওঁলোকৰ অবস্থাটো আর কবই নালাগে, একেবারে খুব দুঃখ লগা। লড়া ছোৱালী ঘর পর ওলাই যায়, স্কুললৈ যাব নোৱাৰে। ব্ৰহ্মচাৰৰ সংহাৰি মানে বহু পৰিয়ালক কৰিলে গৃহহীন। জীবিকাৰ একমাত্র উৎস বছৰটোৰ খেতিডৰাও মানে ধাহি মুহি নিয়াত এতিয়া সর্বস্বান্ত হৈছে ২০খনক গাঁৱৰ শ পৰিয়াল। কোনো চাকরিয়াল বা ধর ডর বিজনেস করা মানুষ নাই, সো খেতির উপর নির্ভর করা মানুষ আছে। যিনি খেতি নষ্ট করেছে যাতে মানে গোটে রাজ কান্দিবলগিয়া হয়েছে, তারমানে মানে আমার যদি খেতি যদি শেষ হয় তো কেউ খাই পেলে জিয়াই থাকবে। সরকারে কোনো মতে ব্যবস্থা গ্রহণ করে মানে কোনো মতে হেরি করে দিয়ক, মানে রাইজ সকল অলপ অলপ হাক পাব। বান সাহায্যের নামত কেইপদমান সামগ্রী বিলায়ে দায়িত্ব সামরিলে প্রশাসনে। কৃষিজীবী এই সকল লোকর এই যন্ত্রণাময় জীবন গাথার খবর লোলে পাহরিলে জনপ্রতিনিধিয়ে। বানত সকল গোল, বালিয়ার উপলক্ষে পুতি পেলা কৃষিভূমিক চাই চাই এটা কেবল হুমুনিয়াস কাড়িছে এই সকল দরিদ্র কৃষকে। গহপুরের রমেন বরা, নিউজ ১৮, নর্থ ইস্ট।